সম্মানিত স্যার ম্যাডাম দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তবে শিক্ষকদের আসলে ভালো থাকার উপায় নেই বাংলাদেশের সকল গুণী ব্যক্তি যদি শিক্ষকদের কথা নিয়ে ভাবতেন তাহলে শিক্ষকদের এই দুরবস্থার কথা ভাবতে হতো না বাংলাদেশের আইন আদালতে সকল আইনজীবীরা যদি শিক্ষকদের নিয়ে একটু ভাবতেন তাহলে শিক্ষকদের এই দুরবস্থার কথা থাকতে না বাংলাদেশে যে সমস্ত সাংবাদিক আছে তারা কিন্তু শিক্ষকদের দুরবস্থার কথা খুব কম সংখ্যকই লেখে তো আইনজীবীদের মধ্যে একজন আইনজীবী আছেন যিনি স্বার্থে হোক আর নিঃস্বার্থে হোক শিক্ষকদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন তার এই কাজ অনস্বীকার্য তিনি আর কেউ নয় সিদ্দিকুল্লাহ সাহেব তো চলুন আমরা সাহেবের কথাগুলো একটু শুনি টেন পার্সেন্টের বিষয়টা এটা কিন্তু টোটাল পাঁচ লক্ষ শিক্ষকদের তা আমি অনেক মামলাতে টাকা নিয়ে করি এই মামলাটা যদি আমি শুরু থেকে যেহেতু অন্যান্য সেক্টর অনেক মামলা আমি টাকা নিয়ে করি এই মামলাটা করলে লোকজন উপকৃত হবে দুইটা পার্ট কিন্তু এটা হলো এক ফোর পার্সেন্ট ফিরিয়ে দেওয়ার একটা পার্ট আরেকটা হলো আপনার সিক্স মান্থের ভিতরে সে আর্থিক যে সুবিধাগুলো পাবে সেগুলো তাকে দিতে বলা হয়েছে আমাদের বক্তব্যটা হলো যে এই টাকাটা তো আমার বেতন থেকে কর্তন করা হয় এমপিউ থেকে সেক্ষেত্রে যদি আমার টেন পার্সেন্টে আমি যা লভ্যাংশ পাই সেটাই তো আমাকে আপনি দিবেন এটাই আমাদের মামলায় ছিল সেটাই কোর্ট অ্যাপ্রুভ করেছে কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে যদি শিক্ষক মর্যাদা সম্পূর্ণভাবে বাঁচতে না পারে সমাজে শিক্ষক যদি শেষ সময়টা সে মর্যাদার সহিত অতিবাহিত না করতে পারে তাহলে তার সে সারা জীবন যে শ্রম দিয়ে কি পেলো এই এখান থেকে করা যে আর সবাই যেহেতু যে পাঁচ লক্ষ শিক্ষক সবাই উপকৃত হবে যে সেই আঙ্গিকে যে না আমি সবার জন্য করে দিলাম আমার অল্প একটা শ্রমের মাধ্যমে সবাই যাতে উপকারটা ভোগ করতে পারে তাদের কাছ থেকে আমি দোয়াটা পাই পারি এই এই জন্যই আমি এটা একেবারে নিঃস্বার্থভাবে করেছি আমি যে প্রথম মামলাটা করে সেই আমি সেই মামলাটা কিন্তু আমি সম্পূর্ণ বিনাভীতি করেছি তারপরে বিশেষ করে প্রতিবন্ধী যারা আছে তাদের মামলা কিন্তু আমি প্রফেশনের শুরু থেকে এই পর্যন্ত আমি ফ্রিই করে আসছি এটা এটার আমার একটা যে প্রাইমারি স্কুলে যাদের করেছি সেখানে আমি কয়েক স বলবো মানুষের মামলা ফ্রি করেছি কিন্তু এটা আমি প্রকাশ করতে চাই না কখনোই না কারণ আমি একজনকে একটা জিনিস করে দিলাম আবার টাকা এটা সমাজে বলে দিলাম যে আমি এটা অমুকের করে দিয়েছি সেটা সে ছোটো হইতে পারে সে মনে কষ্ট হইতে পারে এটা আমি গোপনে রেখে এমনকি বিসিএসেরও দুই একজনের ক্যান্ডিডেটদের মামলা আমি ফিরি করে দিয়েছি এখানে যে শিক্ষকদের এই মামলাটা প্রথম এটা না কিন্তু আপনি জানেন যে দুই সালে ছয় পাঁচ দুই হাজার দশে প্রায় চোদ্দশো প্রতিষ্ঠানের এমপি দিয়েছিল ওখানে কিন্তু প্রায় একশো থেকে দেড়শো প্রতিষ্ঠানের এমপি পরে একত্রিশ পাঁচ দুই হাজার দশে কর্তন করে দিয়েছিল সেখানে কিন্তু আমি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ফেরত এনেছি নতুন কয়লা কলেজ টাঙ্গাইল পেশনে আমার তিনটা এরকম একাধিক মানে পুরো প্রতিষ্ঠানের এমপি বাতিল করে দিয়েছিল তো শিক্ষকদের মামলা যে আমি আজকেই প্রথম করি অথবা শিক্ষকদের মামলা এই যে টেন পার্সেন্টটাই প্রথম বিষয়টা কিন্তু এরকম না শিক্ষকদের এমপিউর জন্য আমি শুরু থেকেই লড়েছি তাদের পক্ষে মামলা করেছি এখনও করে যাচ্ছি এখন স্পেসিফিক যে কোশ্চেনটা আপনি করেছেন টেন পার্সেন্ট এটা এটা হলো যে সিক্স পার্সেন্ট ছিল আগে সিক্স পার্সেন্ট ছিল তো সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হলো যে এই টাকাটা তো আমার বেতন থেকে কর্তন করা হয় এমপিউ থেকে সেক্ষেত্রে যদি আমার টেন আমি যা লভ্যাংশ পাই সেটাই তো আমাকে আপনি দিবেন এটাই আমাদের মামলায় ছিল সেটাই কোর্ট অ্যাপ্রুভ করেছে কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে আর আমি একটা কথা বলবো যে টিচারদের তো যে আপনি যে কোশ্চেন করেন আপনারও শিক্ষক আছে আমি পড়ে আসছি আমাদেরও শিক্ষক আছে প্রাইম মিনিস্টার যে তারাও শিক্ষক আছে প্রধান বিচারপতি মহোদয় তারও শিক্ষক আছে এখন আমি যখন চিন্তা করছি যে এই যে টেন পার্সেন্টের বিষয়টা এটা কিন্তু টোটাল পাঁচ লক্ষ শিক্ষকদের তা আমি অনেক মামলাতে টাকা নিয়ে করি এই মামলাটা যদি আমি শুরু থেকে যেহেতু অন্যান্য সেক্টরে অনেক মামলা আমি টাকা নিয়ে নেওয়া করি এই মামলাটা করলে লোকজন উপকৃত হবে দুইটা পার্ট কিন্তু এটা হইল এক ফোর পার্সেন্ট ফিরিয়ে দেওয়ার একটা পার্ট আরেকটা হলো আপনার সিক্স মান্থের ভিতরে সে আর্থিক যে সুবিধাগুলো পাবে সেগুলো তাকে দিতে বলা হয়েছে আমি কালকে আমি টিভিতে দেখছি যেটা অত্যন্ত কষ্টের যে অসুস্থ চিকিৎসার জন্য যাবে সেকে চোখির পানি ফেলতেছে যে আমার টাকাটা দেন আমি ভারতে চিকিৎসার জন্য যাব যেটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক তো সেক্ষেত্রে দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের ছয় মাসের ভিতরে সব দিয়ে দিতে হবে আর্থিক যে সুযোগ সুবিধাটা সেটা আরো ছয় মাস লাগতে পারে বাট পাঁচ বছর ধরে তার বাচ্চারা ছেলে সন্তানরা এই টাকার জন্য ঘোরাফেরা করে এটা তো অত্যন্ত লজ্জাজনক আমাকে যদি শিক্ষক মর্যাদা সম্পূর্ণভাবে বাঁচতে না পারে সমাজে শিক্ষক যদি শেষ সময়টা সে মর্যাদার সহিত অতিবাহিত না করতে পারে তাহলে তার সে সারা জীবন যে শ্রম দিয়ে কি পেল এখান থেকে করা যে আর সবাই যেহেতু যে পাঁচ লক্ষ শিক্ষক সবাই উপকৃত হবে সেই আঙ্গিকে যে না আমি সবার জন্য করে দিলাম আমার অল্প একটা শ্রমের মাধ্যমে সবাই যাতে উপকারটা ভোগ করতে পারে তাদের কাছ থেকে আমি দোয়াটা পাইদের পারি এই জন্যই আমি এটা একেবারে নিঃস্বার্থভাবে করেছি আর আমি এটা আরও বলেছি যে শেষ পর্যন্ত আমি এটা এভাবেই করব যে টাকা পয়সা না নিয়ে যেতটুকু সহযোগিতা করা যায় আমি শেষ পর্যন্ত তাই নিল রাই করে যাব আমি আশা করি শিক্ষক সমাজই তার হলো যে এই মামলায় যেহেতু প্রাথমিক রায় পেয়েছে হাইকোর্টে শেষ পর্যন্ত তারাই জিতবে ইনশাল্লাহ তো দেখলেন সিদ্দিকুল্লা সাহেব কত সুন্দরভাবে কথাগুলো বললেন তার মতো ব্যক্তিরা এভাবে যদি শিক্ষকদের পাশে এগিয়ে আসতেন তাহলে শিক্ষকরা যে বৈষম্যে জর্জরিত আছে এই বৈষম্য কিন্তু আর থাকতো না তো সিদ্দিকুল্লাহ সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাই তার এই মহৎ কাজের জন্য এবং তিনি এভাবে শিক্ষকদের পাশে থাকবে শিক্ষকদের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করবে তার এই কাজ শিক্ষকরা আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে তো সৃষ্টিকর্তা অবশ্যই সিদ্দিকুল্লাহ সাহেবের মঙ্গল করুক সেই প্রত্যাশা রাখি এবং তার কাজের মধ্য দিয়ে শিক্ষকরা যে দুঃখ দুর্দশা বা বৈষম্যের ভিতরে আসে এই বৈষম্য থেকে মুক্তি পাক সেই প্রত্যাশা রাখি